নমস্কার আমি তনয়া ঘরকন্না ও ঘোরাফেরা আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ তো রবিবার আমাদের এখানে এখন দুপুর 12:30 বাজে তা বাইরেটা তো দেখতেই পাচ্ছেন বেশ রোদ ঝলমলে এখানে এখন আর রোদ ওঠাতে আর তাপমাত্রা যেহেতু বেশ বেশি এখন মানে এই মোটামুটি ধরুন 8 ডিগ্রির মতো এখন তাই ভাবছি যে একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি শীতকালে রোদ তো আমরা একদমই উপভোগ করতে পারি না শীতকালে যদিও বা কখনো রোদ ওঠে তো আমরা বাইরে তো দাঁড়াতেই পারি না কারণ এতটা ঠান্ডা হাওয়া থাকে যে বাইরে দাঁড় হওয়াটা দুষ্কর হয়ে ওঠে তার যেহেতু তাপমাত্রাও বেশ খানিকটা বেশি হাওয়াও নেই তো ভাবলাম যে আপনাদের সাথে বাইরেটাও কীরকম লাগছে শেয়ার করি আর আমারও বেশ তাহলে রোদটা উপভোগ করাও হবে তাই এখন একটু বারান্দায় দাঁড়িয়ে রয়েছি আজ ভাবছি একবার লাঞ্চের পরে তুলিকে নিয়ে যাব এখানকার লাইব্রেরিতে তা লাইব্রেরিতে যেতে আমার আর তুলি বেশ ভালো লাগে যখন লাইব্রেরিতে যাব বলে ঠিক করেছি তা ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো যে এখানকার লাইব্রেরিটা ঠিক কীরকম হয় তা আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নতুন এরকম সুন্দর আবহাওয়া থাকলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় আর আজ ওয়েদারটা ভালো বলে নিচের এই ছোট্ট পার্কটিতেও লোকজন বেশ এসে দোলনাতে দোলো খাচ্ছে না হলে ঠান্ডা থাকলে পার্কে কিন্তু লোকজন একদমই আসে না চলুন এখন ঘরে যাওয়া যাক কারণ লাঞ্চের টাইমও তো হয়ে যাচ্ছে আবার লাঞ্চটাও সেরে ফেলতে হবে আর লাঞ্চ সেরে তো আপনাদের বললামই আজ যাব লাইব্রেরিতে আজকে লাঞ্চে আমি বানিয়েছি এই যে মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে আমি চিলি চিকেন করেছিলাম তো লাঞ্চে আজকে আমাদের এটাই মেনু চিলি চিকেন আর তার সাথে এই মিক্স ফ্রাইড রাইস লাঞ্চ যখন রেডি তখন আর অপেক্ষা করে লাভ নেই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি লাঞ্চ সেরেই আমরা চলে এসেছি লাইব্রেরিতে আসুন আমার সাথে আর ঘুরে দেখুন এখানকার লাইব্রেরি ঠিক কীরকম এইবার দেখুন এই যে লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন এই তিনটে মেশিন যেখানে এই সবুজ আলো জ্বলছে এর মাধ্যমেই আমরা এখান থেকে বই জমা করে থাকি আর বই বাড়িতে নিয়ে গিয়ে থাকি এই যে উপরে দেখতে পাচ্ছেন এই চিলড্রেন্স লাইব্রেরি লেখা সেইখানটিতেই আমাদের বেশি যাতায়াত কারণ সেখানেই থাকে বাচ্চাদের নানান রকমের বই এবং সেই বই নিয়ে আপনি ওখানে বসেও সুন্দরভাবে পড়তে পারেন আমি যখন প্রথম এদেশে এসেছিলাম তখন আমার এক নতুন বন্ধুর সাথে আলাপ হয়েছিল সেও বাঙালি সেই প্রথম আমাকে খোঁজ দিয়েছিল এই লাইব্রেরিটির আর এই লাইব্রেরিতে তারই হাত ধরে আমার প্রথম আসা শুরু সে প্রথম তার মেয়ের সাথে আমাকে আর তুহিকে নিয়ে এসেছিল এই লাইব্রেরিতে আর সেই প্রথম দিন যখন এসেছিলাম ভীষণ ভালো লেগেছিল এসে যে এত সুন্দর সুন্দর বই রয়েছে সেই বই আপনি বাড়িতে নিয়ে গিয়ে পড়তেও পারবেন জমাও দিতে পারবেন ভীষণ সুন্দর ব্যবস্থা রয়েছে এদের আর দেখুন এই যে এখানে কী সুন্দরভাবে থরে থরে সাজানো রয়েছে নানান ধরনের বই এবং কোথায় কোন ধরনের বই রয়েছে সেটাও কিন্তু ওপরে লেখা রয়েছে আর এখন দেখছেন এই জায়গাটি এখানে বসে কিন্তু আপনি বই নিয়ে পড়তে পারবেন আর বাচ্চারা তাদের মা বাবা বা বাড়ির কোনো গার্জিয়ানের সাথে আসে এখানকার স্কুলগুলিতে রিডিংয়ের ওপর ভীষণ জোর দেওয়া হয়ে থাকে মানে এই তুহির স্কুলে আমি দেখেছি যে এদের কিন্তু সবসময় বলা হয় যে ইংরেজি পড়তে এবং লিখতে জানতে হবে যার জন্য ওদের তো স্কুলে কখনো কোনো পাঠ্য বই নেই প্রত্যেক সপ্তাহে ওদেরকে বাড়িতে একটি করে গল্পের বই লাইব্রেরি থেকে স্কুলের লাইব্রেরি থেকে বাড়িতে পাঠানো হয় এবং অনলাইনে একটি অ্যাপের মাধ্যমে ওদের আরও একটি করে গল্পের বই দেওয়া হয় বাড়িতে পড়বার জন্য যেই বাচ্চা যত দূর রিডিং পড়তে পারে যার যেরকম ক্যাপাসিটি রিডিং পড়া ঠিক সেই লেভেলের বই ওদের দেওয়া হয়ে থাকে এবং আমাদেরকেও স্কুল থেকে বলা হয় বাচ্চাদেরকে যেন লোকাল লাইব্রেরিতে নিয়ে গিয়ে তাদেরকে তার লেভেল অনুযায়ী বই খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে আসা হয় যাতে সেই বাচ্চাটি বাড়িতে রিডিং করে স্কুলগুলিতে যখন প্যারেন্টস টিচার মিটিং হয়ে থাকে সেই সময় ক্লাস টিচারও আমাদেরকে কিন্তু সব সময় বলে থাকে গল্পের বই পড়াটা একটা অভ্যাসে পরিণত করতে হবে বাড়িতে যতটুকুই সময় পাওয়া যাক না কেন প্রতিদিন অন্তত একবার হলেও বাচ্চাকে নিয়ে যেন বসানো হয় এই গল্পের বই পড়ার জন্য আর এই করতে করতে তুহির মধ্যেও একটা অভ্যাস তৈরি হয়েছে যে ও গল্পের বই এখন পড়তে চায় আগে তো যেমন নিজে থেকে পড়তে পারতো না আমি ওকে গল্পটা পড়ে পড়ে শোনাতাম আর এখন যেহেতু নিজে থেকে অল্প অল্প করে পড়া শিখছে স্কুল থেকে সেই জন্য
নিজের পছন্দসই বইটাও ও নিজে এখান থেকে খুঁজে নিয়ে যায় আর নিজে পড়ারও চেষ্টা করে। এই অভ্যাসটা ওর পুরোপুরি স্কুল থেকে তৈরি হয়েছে। জানেন তো, এখানে আসার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি যেখানে থাকবেন, মানে আপনার বাড়ি যেখানে যেই এলাকাতে হবে তার আশপাশে আপনার অতি অবশ্যই লাইব্রেরি পেয়ে যাবেন। কারণ এখানকার স্কুলগুলিতে যেহেতু জোর দেওয়া হয় রিডিংয়ের ওপরে এবং বাচ্চাদেরকে বলা হয় লাইব্রেরিতে যাওয়ার জন্য, সেই জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে লাইব্রেরির। আর লাইব্রেরিগুলি এই কাউন্সিল থেকে তাদের নিজস্ব লাইব্রেরি থাকে। কাউন্সিল বলতে যে আপনি যেই এলাকায় থাকছেন সেই এলাকার সমস্ত রকম উন্নয়নের কাজকর্ম সমস্ত কিছু দেখাশোনা করা হয় যেই সংস্থার মাধ্যমে, যেরকম আমাদের দেশে আপনারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দেখে থাকেন, ঠিক সেরকম এখানে কাউন্সিল। আর এই যে এখানে দেখছেন, এখন দাঁড়ান দেখাচ্ছি, এই যে লাইট জ্বলছে যে জায়গাটি, এই জায়গাগুলোতে বাচ্চারা বই নিয়ে বসে বসে রিডিং করে। বাচ্চাদের যাতে রিডিংয়ের প্রতি আরও আকর্ষণ বাড়ে তার জন্য এরকম খুব সুন্দর করে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যাতে বাচ্চারা এসে পড়তে পারে এখানে। তুইকে দেখুন, ও কিন্তু এখান থেকে বই নিয়ে এসে এই ঘরগুলিতে বসে রিডিং পড়ার চেষ্টা করেছে। যখনই ওকে নিয়ে আমি লাইব্রেরিতে আসি ও সবসময় ঠিক এইভাবেই বই নিয়ে এরকম কোনো একটি সুন্দর জায়গা বেছে নেয়, নিয়ে ও বসে সেখানে রিডিং পড়ে। ইন্ডিয়াতে যখন থাকতাম তখন আমি তুহির জন্য অনেক গল্পের বই কিনতাম, বাংলা গল্পের বই, ইংরেজি গল্পের বই, কারণ ও ছোটো থেকেই আমি ওকে ঘুমের সময় গল্পের বই থেকে গল্প পড়ে পড়ে শোনাতাম আর সেটা ওর একটা অভ্যাস ছিল। এই দেশে আসার পরে আমি আর একটাও কোনো রকম গল্পের বই ওর জন্য কিনিনি, কারণ এত সুন্দর লাইব্রেরির ব্যবস্থা এখানে রয়েছে যার জন্য আমার আর বই কেনার কোনো প্রয়োজনীয়তা আমি খুব একটা মনে করি না। এখানকার লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়ার জন্য বাড়িতে আর তারপরে বই জমা দেওয়ার জন্য আপনাকে একটি লাইব্রেরি কার্ড বানাতে হবে। আমি যখন প্রথম এদেশে এসেছিলাম আমার যেই বন্ধুটির কথা বলছিলাম সেই আমাকে প্রথম বলেছিল যে তুমি প্রথমে একটা লাইব্রেরি কার্ড করে নাও। একটি লিংক সে আমায় পাঠিয়েছিল, তার মাধ্যমেই লাইব্রেরি কার্ড বানিয়ে নিয়েছিলাম। তো লাইব্রেরি কার্ড আপনি এরকম অনলাইনে, আপনি যে কাউন্সিলে থাকেন সেখানকার নিয়ারেস্ট যে লাইব্রেরি হবে সেখান থেকে বানিয়ে নিতে পারবেন, বা লাইব্রেরিতে এসেও আপনি লাইব্রেরি কার্ড বানাতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না। লাইব্রেরি থেকে বই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং লাইব্রেরিতে বই জমা দেওয়ার জন্য লাইব্রেরি কার্ডটি আপনার কিন্তু খুবই প্রয়োজনীয়। এই লাইব্রেরি কার্ড ছাড়া কখনোই আপনি বই জমা দিতে পারবেন না বা বই আপনি বাড়িতেও নিয়ে যেতে পারবেন না। এইদিকে দেখুন, তুই যেই স্টোরি বুকগুলি পছন্দ করেছে সবটাই এই এক এক করে এই মেশিনের স্ক্যানারের নিচেও রাখছে, তাহলে এই স্ক্রিনের মধ্যেই অটোমেটিক্যালি ও ঠিক কী কী বই নিয়েছে সেই বইগুলির নাম এরকম গ্রিন হয়ে, দেখছেন, সবুজ হয়ে চলে যাচ্ছে, যে বইগুলির নামও দেখাচ্ছে আর তার পাশেও ডেট দেখাচ্ছে যে কবে সেই বইগুলি সাবমিট করবে। আর এখানেও প্রিন্ট রিসিপ্ট করে নিচ্ছে, তাতে কী হয় এই রিসিপ্টের মধ্যে লেখা থাকবে যে ঠিক কটা বই নিয়েছে এবং সেই বই ওকে কবে সাবমিট করতে হবে। সঠিক সময়ে বই যদি আপনি জমা না দিয়ে থাকেন লাইব্রেরিতে তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। আপনার লাইব্রেরি কার্ডটি আপনি যদি এই স্ক্যানারের নিচে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনার যে নামে, যেই নামে আপনার অ্যাকাউন্ট রয়েছে লাইব্রেরিতে, তার সাথে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যায় আর সেখানেই সবটাই দেখতে পাওয়া যাবে যে একটি কী কী বই আপনি জমা দিয়েছেন আর কী কী বই আপনি বাড়িতেও নিয়ে গিয়েছেন। আর এখন তো কি আগের দিনে যেই বইগুলিও বাড়িতে নিয়ে গিয়েছিলো সেগুলি সবইও রিটার্ন করছে। দেখুন এখানে লেখা রিটার্ন, সব বইয়ের নামগুলো সবুজ হয়ে হয়ে উঠে যাচ্ছে আস্তে আস্তে, মানে মেশিনের মাধ্যমে ওর যে অ্যাকাউন্ট রয়েছে লাইব্রেরি সেখানে পুরোপুরি সবটাই কিন্তু জমা হচ্ছে, লাইব্রেরি স্টাফরা সেগুলি সব দেখতে পাবে। এখানেও কিন্তু প্রিন্ট রিসিপ্ট করে নিচ্ছে, তাহলে আমার কাছেও একটা কপি থেকে যাবে। লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়া সময় হয়ে গিয়েছে বলে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এখানে দেখলেন তো ঠিক কীভাবে লাইব্রেরিতে বই জমা দেওয়া হয় আর লাইব্রেরি থেকে বই বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই কাজের জন্য আপনি কিন্তু লাইব্রেরির কোনো স্টাফকে পাবেন না, মানে আপনি যার হাতে আপনার বইটি জমা দিয়ে চলে যেতে পারবেন। এখানে সবটাই আপনাকে এই মেশিনগুলির মাধ্যমে করতে হবে। হ্যাঁ, তবে যদি কখনো কোনো অসুবিধায় পড়েন লাইব্রেরির যে স্টাফরা রয়েছে তারা কিন্তু আপনাকে অতি অবশ্যই সাহায্য করবে। এখানকার এই লাইব্রেরিগুলিতে কিন্তু আরেকটি জিনিস হয় যেটি
প্রত্যেক সপ্তাহে একদিন করে 30 মিনিটের জন্য 5 বছরের নিচে বাচ্চাদের জন্য স্টোরি টাইমস আর রাইমস টাইমস হয়ে থাকে। এগুলি এখানকার বিভিন্ন লাইব্রেরিতে হয়ে থাকে বিভিন্ন দিনে বিভিন্ন সময়। কাউন্সিল থেকে এগুলি অর্গানাইজ করে থাকে। এই ব্যবস্থাগুলি ভীষণ ভালো এখানকার লাইব্রেরির। এছাড়া স্কুলগুলি যখন ছুটি থাকে, মানে তুহিদের যখন স্কুলে ছুটি থাকে, ধরুন সামার ভ্যাকেশনের ছুটি বা উইন্টারের যে ছুটিটা ক্রিসমাসের বা টার্ম ব্রেক থাকে, সামনে যেরকম স্প্রিংয়ের টার্ম ব্রেক রয়েছে, সেই সময় লাইব্রেরিগুলিতে নানান ধরনের ইভেন্ট হয়ে থাকে। সেই ইভেন্টগুলিতে কিন্তু বাচ্চারা গিয়ে সহজেই পার্টিসিপেট করতে পারে। আর এখানকার বাচ্চাদেরকে বলাও হয়ে থাকে তারা যেন লাইব্রেরির এই সমস্ত ইভেন্টে পার্টিসিপেট করে। আমিও তুহিকে নিয়ে এখানে এই সমস্ত ইভেন্টগুলিতে আসি। লাইব্রেরি থেকে ঘুরে আসার পরে তুহি সবসময় এরকম খুশি থাকে, আজকেও তাই ভীষণ খুশি মনেই ও লাইব্রেরিতে যায়, আর লাইব্রেরি থেকে এরকম খুশি মনেই ও বাড়িতে আসে। জানেন তো আরেকটি ব্যাপার, যে বইগুলো আমরা যে বাড়িতে নিয়ে যাচ্ছি, বইটি সাবমিট করার ঠিক দুদিন আগে থেকেই আপনার রেজিস্টার মেল আইডিতে মেল পাঠানো হবে লাইব্রেরি থেকে, যে আপনার বই কিন্তু ডিউ ডেট সামনে আপনাকে বই সাবমিট করতে হবে। ওনারা রিমাইন্ডার দিয়ে থাকে আপনাকে। এই ব্যবস্থাটাও কিন্তু বেশ ভালো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটি সেটি আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন আমার এই ভিডিওটি, ইউটিউবের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।